কোনো এক বনে কাকের বাসার পাশেই নদী ছিল, অপরদিকে টুনির বাসার কাছে পানির কোনো ব্যবস্থা ছিল না। তাই টুনি পাখি কাকের বাসার পাশের সেই নদী থেকে পানি পান করত। একদিন টুনি যখন পানি পান করতে কাকের বাসার পাশের সেই নদীতে গেল, তখন কাক বলল, এই যে টুনি পাখি, তুমি তো অনেক দিন যাবত এই নদী থেকে পানি পান করছো, এখন থেকে আর এখান থেকে পানি পান করতে পারবে না, তুমি অন্য কোথাও যেয়ে পানি পান করো। আর তুমি যদি এভাবে প্রতিদিন পানি পান করতে থাকো তাহলে তো পানি শেষ হয়ে যাবে। দেখো, আমি তোমার সাথে কোনো রকম ঝগড়া করতে চাই না, তুমি শুধু নিজেরটাই বুঝলে, অন্যদের কথা একদম ভাবলে না, এটা তো খুব অন্যায়। আমি ন্যায় অন্যায় এত কিছু বুঝি না, আমি যেটা বলছি সেটাই, তুমি এখান থেকে আর পানি পান করবে না। টুনি অনেক ভালো ও বুদ্ধিমান ছিল, সে জানতো যে এভাবে তর্ক করে কোনো লাভ নেই, তাই সে সেখান থেকে চলে আসলো নিজের বাসায়। মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। তখন চিলের কথা মাথায় আসলো। চিল তো আমাদের বনের মুরব্বী, দেখি চিলের কাছে যে বলে দেখি এটার কোনো সমাধান করা যায় কিনা। তখন টুনি চিলের কাছে গেল এর সমাধানের জন্য এবং সব কিছু খুলে বলল। টুনি, তোমার কি মনে হয় আমার কথা সে কি শুনবে? চেষ্টা করে তো দেখা যায়, আর আপনি তো আমাদের বনের মুরব্বী, আপনি একটু ভালো করে বুঝে বলে দেখুন। কষ্ট করে ও তো আমার কোনো কথাই শুনতে চায় না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো যে দেখি কিছু করা যায় কিনা। তখন চিল ও টুনি মিলে কাকের ওখানে গেল। ও কাক মিয়া, একটু এদিকে আসো, কথা আছে। কি হয়েছে? আমি কাছে আসতে পারবো না, বলুন কি বলবেন, আমি এখান থেকে শুনছি। তুমি তো দেখি অনেক বেয়াদব, বড়দের সম্মান করতে শেখো, এই জঙ্গল কারো একার না, এখানে সবার সমান অধিকার রয়েছে। আর তুমি তো হাতি বাঘ মহিষ এদেরকে কিছু বলো না, তুমি টুনিকে কেন মানা করো পানি পান করতে? আপনার বলা শেষ হয়েছে, এরা তো আমার থেকে অনেক শক্তিশালী, তাই এদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাছাড়া আমি তাদের সাথে পেরে উঠবো না। আমি টুনিকে দেখতে পারি না একদমই, কারণ সে অনেক সুন্দরী, তাকে দেখলেই আমার নিজেকে অনেক কুৎসিত মনে হয়, তাই আমি তাকে কখনো এখান থেকে পানি পান করতে দেব না। বেয়াদব কাক, তুমি কোনোদিন জীবনে উন্নতি করতে পারবে না। আপনি উত্তেজিত হবেন না, আমি এই বন থেকে চলে যাব আমার বনের ওখানে, আমার কাকের সাথে শত্রুতার কোনো দরকার নেই। আমি এই বনের রাজা, আমি হলাম কাক রাজা। টুনি সেখান থেকে দূরে তার বনের ওখানে চলে যায় এখানকার বাসা ছেড়ে। বনের ওখানে গিয়ে সব কিছু খুলে বলে তার বোনকে। তখন তার বোন বলল, বোন তুমি একদম চিন্তা করো না, তুমি পাশের গাছে বাসা তৈরি করবে, এখানকার পাখিরা খুবই ভালো, কেউ কিছু বলবে না। টুনি অনেক সুন্দর একটা বাসা তৈরি করে বসবাস করতে লাগলো অনেক শান্তিতে। কয়েকদিন পরে কাকের বনে অনেক ঝড় তুফান ও প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে কাকের বাসা ভেঙে যায় ও আঘাত পেয়ে কাক মৃত্যুবরণ করে।